সাত বছর ধরে আড়াই ঘন্টা ব্যাপী তফসির করেছি। আমি শুধু আজকে আপনাদেরকে এই নামের কিছু অংশ বললাম। এখন যদি আমি কামের কামটা না করি, বলে হুজুর ওই যে লাখ ভেলকি লাখ চোখে মুখে লাভ, এই খবরদার সাপ বের হইস না। আরে কথা কর না কেন, এই খবরদার পকেট সাবধান। মানুষ মনে করে বাপরে বাপ মারাত্মক সাপ আছে, কিরে পকেট সাবধান কয়, তার মানে কি? এইরকম যখন করে আসলে ওই পকেট সাবধান কইয়া ওর কিছু লোক আছে যারা পকেটে হাত দিছে, জানে যে এর কাছে মাল আছে, নিয়ে চলে যায়। আমি এই জাদুর মন্ত্র দেখাবো না আপনাদেরকে, আমি আপনাদেরকে নিশ্চয়ই একটু সময় দিব। এই সূরাটা এত গুরুত্বপূর্ণ সূরা ভাই, তফসিরটা শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ? মনে হয় না সবাই সবাই শুনবেন, কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর, মুসলমানের তাকবীর দেন একটু, লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করুক বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে তফসিরটা শুরু করতে চাই, তবে আমি অনুরোধ করব, সময় আছে মাত্র আর আধা ঘন্টা, কত আধা ঘন্টা, এই আধা ঘন্টা একটু সময় স্যাক্রিফাইস করা যাবে না? তাহলে আমাকে সহযোগিতা করার জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, বিশেষ করে যারা যুবক আছো একটু মেহরবানি করে আমাকে আমাকে সহযোগিতা করুন, আল্লাহকে রাজি খুশি করুন। জবান খুলে দিয়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হলো না ভাই, এটা তফসির শোনার আমি মনে করতেছি না যে আপনাদের আগ্রহ আছে, একটু মহব্বতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم بتاريتو مردود شيطان جابوتي واسوسا থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এটা কি রে বাবা, হাসি মাইক এন্ড সাউন্ড? আমি নীলফামারীর পঞ্চপুকুর এলাকায় যত জায়গায় আসছি, এত সুইটেবল মাইক আমি কোথাও পাইনি। আমি দোয়া করি এই হাসি মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেমকে আল্লাহ কবুল করুক বলেন আমিন, ব্যবসার ভিতরে উন্নতি দান করুক বলেন আমিন। তাফসির মাহফিলে যত টাকা নেন, প্রতিটা মাহফিলে 500 টাকা করে কম নেবেন, কে 500 টাকা করে কম, বরকত দেবে আল্লাহ ভাইরা আমার। আচ্ছা এখানে আলেম মানুষ বলতে কে, আপনাদের এলাকার ইমাম সাহেব কই আছেন? স্যার আসেন, কি আলেম মানুষ কই? আ ভাই আপনি আলেম মানুষ না, আলেম মানুষ সামনে আসেন। আছে, শোনেন একটা কথা বলি, আপনারা মাইন্ড করিয়েন না। আমি গতকালকে প্রোগ্রাম ছিল আমার রাজশাহীতে, কোথায় সারা রাত জার্নি করে আসলাম, মাদ্রাসা তো শনিবার এখন বন্ধ, বাড়িতে এসে এখন জানেন তো বউদের কিছু পেঁচাল আছে, প্রায় 3 দিন থেকে মাহফিল করে আসলেন, আজকে আমাদেরকে একটু ঘুরায় আনেন। আমি কই আপনারা যান, যে ঘুরে ফিরে আসেন মানবে না। ঘুরাইতে ঘুরাইতে আমি আসলাম বাড়িতে, হলো আসরের পরে, এসে যাই হোক একটু একটু একটু, এই আসরের পরে তো আসর আজান হলেই মাগরিব, আপনাদের এলাকা হয়তো আসরটা একটু আগে পড়ে, আহলে হাদিসের বাইরে একটু আগে পড়ে, কিন্তু আমরা হানাফিরা আসরের নামাজ পড়িয়ে বার হইয়াই খালি একটা ঘুরেন দিয়ে নাই মাগরিবের সময় হয়ে গেছে, আরে কথা কন না, তো আসর পড়িয়ে এই দিক দিয়ে আসিয়াই দেখি মাগরিব। বউকে বলছি যে আমার প্রিয় খাবার হলো তালবিনা, কি তালবিনা, বউকে বলছে একটু তৈরি করে রাখো খাবো, আরে বউ আসলে ঘুরছে তো, বাপরে বাপ, সে রিল্যাক্স না কিছুই, যাই হোক রাগ ট্রাগ হইয়া আসলাম, এসে গাড়ি হয়ে গেল একটু ডিস্টার্ব। আপনাদের ইমাম সাহেবকে, এই যে জিয়াউর রহমান সাহেব আপনাদের মতো, আমি ফোন দিলাম, বলে হুজুর আসেন অসুবিধা নাই, আমি বললাম 10টায় দিয়েন, 12টায় শেষ করুন। আসলাম, আসার পরে শুয়ে আছি, এই দেখি 10টায় দিবে খাবার দেয় না, কি দেয় না
আপনাদের কি ব্যাপার, খাবার দেয় না কেন? পরে ফোন দিলাম, কয় হুজুর একটু ঝামেলা হয়ে গেছে, খাবার আসলে রান্নাটা দেরি হচ্ছে। দেখেন খাবার খেয়েছি হলো আড়াইটায়, তা বললাম ভাই আমাকে একটু কিছু খাওয়ান, আমি যাই যে পড়ে। আমি যে এতক্ষণ কথা বলতে পারছি এটা আল্লাহ পাকের বিশেষ রহমত ছাড়া না, যে রেজিক যে আমার কাছে দশটার আগে হবে আল্লাহ বরাদ্দ রাখে না, যার কারণে আমি খেতে পারি না, এটা আমি কর্তৃপক্ষকে দোষ দিই না। রাত যদিও হয়েছি যে মানে মাহফিলের দাওয়াত দিয়ে আমার বক্তৃতা জীবনে কোনোদিন দেখি নাই যে বক্তা না খাইয়া বঞ্চিত।